জমজম কূপ। দুনিয়াতে আল্লাহ তাআলা যত অনুপম নিদর্শন রয়েছে এর মধ্যে জমজমের পানি অন্যতম। জমজম একটি ঐশী ফোয়ারা, একটি কুদরতি কূপ, পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। এটি আল্লাহর বিশেষ নিদর্শন, কুদরত। এই কূপ থেকে নিঃসরিত হচ্ছে অপূরন্ত বিশুদ্ধ পানি। আরব ঐতিহাসিকদের মতে জমজম অর্থ অধিক হাওয়া। এখানে পানির আধিক্যের কারণেই এই নামকরণ করা হয়েছে জমজম। গবেষকরা মনে করেন জমজম অর্থ সমবেত হওয়া। মা হাজেরা আলাইহিসসালাম ডানে বাঁয়ে পানির প্রবাহ রোধ করে মাটির বাঁধ দিয়ে পানি সঞ্চিত করে রেখেছেন বলে একে জমজম বলা হয়। হিব্রু ভাষায় জমজম অর্থ থামো থামো। মা হাজেরা আলাইহিসসালাম পানির প্রবাহ রোধ করার জন্য বাঁধ নির্মাণের সময় বলেছিলেন, জমজম থামো। আল্লাহর ইচ্ছায় তা নির্দিষ্ট স্থানে থেমে গেল। জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র। হাদিসে এই পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজমের পানি। এই পানি ক্ষুধার্তের জন্য খাদ্য ও রোগীর জন্য শেফাস্বরূপ। ইবনে মাজাহ। বিদায় হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি খুব বেশি পরিমাণে পান করেছেন, চোখে দিয়েছেন এবং মাথায় ঢেলেছেন। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জমজমের পানি আনিয়ে পান করেন এবং সঙ্গে করে মদিনায় নিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে সঙ্গে জমজমের পানি নিয়ে যেতেন এবং রোগীদের উপর এই পানি ছিটে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তাই হাসিল হবে। সাহাবাগণ জমজমের পানি অত্যন্ত তমিজের সঙ্গে পান করতেন এবং সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। এই নিয়ম এখনও চালু রয়েছে। পবিত্র কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত জমজমের কূপ, বর্তমানে এটি মাতাফের ভেতরে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। তার উপরে ছাদ তৈরি করে একটি শক্তিশালী পাম্পিং মেশিন বসানো হয়েছে আর সেই মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে একটি প্রশস্ত জায়গায় নিক্ষেপ করা হয়। সেখান থেকে লাখো লাখো মানুষ তৃপ্তি ভরে পানি পান করে এবং পাত্রে ভরে নিয়ে যায়। হেরেম শরীফের বিভিন্ন জায়গায় পাইপলাইনের মাধ্যমে জমজমের পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। জমজমের পানি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছেও। সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভে রয়েছে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য, পুষ্টি ও রোগ নিরাময়কারী। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজমের পানি নিয়ে গবেষণা করা হয়। ওই গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট টনিক স্বরূপ। জমজমের কুয়া বেশ কয়েকবার সংস্কার করা হয়। প্রথম থেকে এটি বালি ও পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল। পরবর্তীতে খলিফা আল মনসুরের সময় 771 সালে এর উপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয়। পরবর্তীতে খলিফা আল মাহদি এটি আরও সংস্কার করেন। বর্তমানে কুয়া কাবা চত্বরে দেখা যায় না। এটি ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে এবং এখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয়। মসজিদুল হারামের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ জমজমের পূর্ব দক্ষিণে পানি পান করানোর জন্য দুটি স্থান নির্মাণ করেন। দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি ট্যাপ লাগানো হয়। বর্তমানে এই কূপটি থেকে পাম্পের সাহায্যে প্রতিদিন 20 লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয়। এই কূপের পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামা জেমা দপ্তর গঠিত হয়।
এই দপ্তরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। বাদশাহ আবদুল্লাহ জমজম পানি কমপ্লেক্সটি 2010 সালের সেপ্টেম্বরে 700 মিলিয়ন রিয়াল ব্যয়ে মক্কাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা প্রতিদিন 2 লক্ষ বোতল পানি সরবরাহ করতে পারে। জমজম কূপ পৃথিবীর সবচেয়ে পবিত্রতম বরকতময় কূপ। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখো লাখো মানুষ প্রতি বছর এই পানি পান করেন এবং প্রিয়জনের জন্য বাড়িতে নিয়ে যান, কিন্তু কখনো এই পানি স্বল্পতা দেখা দেয় না। এক কথায় দিবালোকের মতো সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য মহান আল্লাহ পাকের এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পানি পান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।